রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে নবীজি বলেন একবার ছোট্ট আমল আমলটা কি দশ বার সুবাহান আল্লাহ পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া দশ বার আল্লাহু আকবার পড়া দশ বার দশ বার কয়বার এ তিরিশ বার সুবাহান আল্লাহ দশ আলহামদুলিল্লাহ দশ আল্লাহ আকবার দশ নবীজি বলছেন এই দশ বার দশ বার দশ বার বার এক মিনিট সময় লাগে। এই তিরিশ বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি এক মিনিট নবী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ অপ্ত নামাজের পরে এই দশ বার দশ বার তিরিশ বার পড়বে আর বেলা ঘুমাইবার সময় এই তিন তসবি বার পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমাইবার সময় একশো আর পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পর পর দশ বার দশ বার তিরিশত্রিশ বারও আছে আলাদা বর্ণনা আছে নামাজের পরে দশ বারও আছে একদম তো নবীজি জি সাল্লাম বলছেন বিহিমা এই দুইটা আমল একটা হল রাত্রেবেলা একশো বার আর পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার দশ বার দশ বার তিরিশ বার করে এক মিনিট এক মিনিট করে পাঁচ মিনিট আর রাত্রে লাগবে তিন মিনিট আট মিনিট পাঁচ অক্ট নামাজের পরে কয় মিনিট পাঁচ মিনিট এক মিনিট এক মিনিট করে আর রাতে একশোবার পড়তে লাগে তিন মিনিট তাহলে পাঁচে আর তিনে কয় মিনিট হইল নবীজি সাল্লা সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্না সে জান্নাতে ঢুকে কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে রাখে মোয়াজ মোহতারাম হাজির পবিত্র কোরআনুল করিমের দশ নম্বর পাড়া নয় নম্বর সুরা সুরাটির নাম সুরায় তওবাহ এই সূরার ছত্রিশ নম্বর আয়াত আয়াতের আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আয়াত পুরোটা পড়ি নাই আয়াতের বেশি অংশ পড়ছি একটু অংশ এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইসলাহী মজলিস স্বাভাবিকভাবে অর্থ হল সংশোধনের মজলিস ইসলাহ সংশোধন করা ঠিক করা সঠিক করা শুদ্ধ করা কি ঠিক করবে শুদ্ধ করবে কি সংশোধন কি করবে এক নাম্বার নিজেকে সংশোধন ইসলাহে নফস নিজেকে সংশোধন করা প্রত্যেক মানুষের উপর মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক ফরজে আয় আল্লাহ তালার অকাট্ট হুকুমেট নিজের সংশোধন কোরআন করিমের মধ্যে আছে আলাইকুম এই তোমরা সকলেই নিজেকে আক্রিয়ে ধরো আলাইকুম কুমসাগুন অর্থ হলো নিজেকে ধরো তার মানে নিজেকে গড় নিজের জীবন গড়ে তোলো এই যে নিজের সংশোধন নিজেকে ঠিক করা নিজেকে গড়ে তোলা এটা আল্লাহ তালার হুকুম আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে ইয়া ইউ আনু কু আন ফুসাকু হে ইমান দারগন তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও আহলি কুম অতপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচা তাহলে নিজের সংশোধন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা জরুরি কিনা বলে কোরআনুল করিমের মধ্যে আছে ওয়াকমুর আহলাকা বিশাল আলাইহা আল্লাহ তালা নবীজিকে বলছেন হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আপনার নিজের ফিকির নিজের দিকেও খেয়াল রাখা নিজের নামাজ নিজের অজু গোসল নিজের হালাল হারাম নিজের জাকাত হজ অর্থাৎ নিজের আমল এটার দিকে নজর রাখ মানুষের সংশোধন করতে গিয়ে শুধু মানুষের কথা বলতে গিয়ে ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন নিজেকে বাদ দিবেন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদি মানব সেবা করে মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু এটা তো একটা ভালো কাজ মানব সেবা কিন্তু নিজে নিজের নামাজ নিজের আখলাক, নিজের হালাল হারাম নিজের সেজদা বন্দিগি এটা ভুলে যাব মেল করতে করতে দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছে না আপনি কেমন ভালো মানুষ লাভ হবে আপনি কি বুঝাটা বুঝলেন কেমন বুজাটা আপনি বুঝলেন যে আর মানুষের সেবা করতে গিয়ে আপনি নিজের নামাজ ভুলে গেলেন পেশাবের উপরে দাঁড়াইয়া অন্য মানুষের আপনি গোসল করাইলেন নিজে কিসের উপরে দাঁড়ায় রইলেন পেশা মানে নিজের ইবাদত আমলের খবর বাদ দিয়ে আপনি মানুষের সেবা করতেন এটাই ছিল কথা আপনার উপর তাইলে এই জন্য এটা খেয়াল রাখা নিজেকে না ভোলা কোরআনুল করিমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর পথে ডাকতেন কিন্তু সাথে এটা বলতেন কোরআনে অনেক আয়াত আছে যে হে আমার জাতি তোমরা মানো কিংবা না মানো আমি কিন্তু আমা আনামিনাল মুশরিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই তার মানে আমি কিন্তু শিরিক করব না এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে আমি তোমাদের চিন্তা চেতনার সাথে আমি নাই তোমাদেরকে ডাকতেছি বলতেছি বুঝাইতেছি কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া আপাতত আপাতত তোমাদের মতো করে করা এটার কোনো অনুমতি আমার জন্য নাই আমি এটা করব না এটা জরুরি আমার একজন একবার অনেক আগে বুঝাইছিল ইসলাম ইসলামের কাজ করার জন্য উনি প্রথমত ওনারা তিন চারজন ওই এক কিছু ছেলের সাথে ইসলাম বুঝাবার সুবিধার্থে প্রথম তাদের সাথে কিছুদিন সিগারেট খাইছে খাইয়া ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হইছে কয়েকগুলো হেকমত জানতে হয় আমার আমি আল্লাহ পাক এমন হেকমত আমারে না জানা যে হেকমত আল্লাহ আপনারে জানাইছে এটা আশা তো করি আল্লাহ জানায় না এটা ইবলিসে জানাইছে আপনারে শয়তানে জানাইছে ইসলামের কাজ করার জন্য আল্লাহর দিনের প্রচারের জন্য আমি দুশ্মনের মতো হইতে হবে এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলে নাই এমন ইসলামের খ্যাতমত আমনের মতো বেডইত না করলেও ইসলাম ধ্বংস হইত না বোঝেন নাই কথা এটা গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে এক জাররা এক বিন্দু ইমান আমল থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই নিজের ব্যাপারে পুরা পুরি ফরজা আইন নিজের সংশোধন নিজের ইসলাম নিজের ইসলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকবী সাহেব হুজিরা আমার অনেক সময় বলে বলছেন মৌলানা চলার পথে জামাতে নামাজের ওয়াক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন মাহফিল দশ মিনিট দেরি হইলে তো না তেমন বড় ক্ষতি হবে না জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হবে এটা একটা ফিকিরের বিষয় কথা মনে রাখা একথা বুঝা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে নবীজি বলেন একবারে ছোট্ট আমল আমলটা কি দশ বার সুবাহান আল্লাহ পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া দশ বার আল্লাহ আকবার পড়া দশ বার দশ বার কয়বার এই তিরিশ বার সুবাহ আল্লাহ দশ আলহামদুলিল্লাহ দশ আল্লাহ আকবার দশ নবীজি বলছেন এই দশ বার দশ বার দশ বার তিরিশবার এক মিনিট সময় লাগে এই তিরিশ বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি এক মিনিট নবী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ নামাজের পরে এই দশ বার দশ বার তিরিশ বার পড়বে আর বেলা ঘুমাইবার সময় এই তিন তসবি একশো বার পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমাইবার সময় একশো আর পাঁচ অক্ত নামাজের ফরজের পর পর দশ বার দশ বার তিরিশত্রিশ বারও আছে আলাদা বর্ণনা আছে নামাজের পরে দশ বারও আছে একদম সহি হাদিস তো নবীজি সাল্ল সাল্লাম বলছেন আমালু বিহিমা দাখাল এই দুইটা আমল একটা হলো বেলা একশো বার আর পাঁচ অক্ত নামাজের ফরজের পরে কয়বার দশ বার দশ বার তিরিশ বার করে এক মিনিট এক মিনিট করে পাঁচ মিনিট আর রাত্রে লাগবে তিন মিনিট এই আট মিনিট পাঁচ অক্ত নামাজের পরে কয় মিনিট পাঁচ মিনিট এক মিনিট এক মিনিট করে আর রাতে একশো বার পড়তে লাগে তিন মিনিট তাহলে পাঁচে আর তিনে কয় মিনিট হইল নবীজি সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্না সে জান্নাতের ঢুকের কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে এর থেকে কিবার সময় রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শয়তান তাকে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়বার আগে আগেই ঘুম পাড়ায় দেয় আর দুই নাম্বার পাঁচ অক্ত নামাজের পরপর এই দশ বার দশ বার দশ বার এক মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উড় মানে এক মিনিটও হেটের সময় দিতে চায় না অথচ এক মিনিটের দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না এক কাপ চা খাইতে এক চাইতে বেশি সময় লাগে এক খিলি পান খাইতে এক চাইতে বেশি সময় লাগে একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে কিন্তু অথচ এক মিনিটে যান না কিন্তু এটা করার মতো লোকের বড় অবা অবাহ নিজেকে ভুলে যান এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম এই কথাটা এস্লাহ নফস নিজের ফিকির করা নিজের ভালো নিজের কল্যাণ এটা জরুরি এটা বাধ্যতামূলক সংসার করতে করতে নিজের ইমান আমলের খবর নাই আপনি বেউকুফ আপনি আহম্মদ আপনি বোকা আপনি ফালতু মানুষ বউ বাচ্চার সংসার করতে করতে তিন ফুট বিদেশ ফাটাইতে ফাটাইতে হালাল হারামের আর কোনো বাস বিচার নাই আপনি এই সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ কিস্তি হারাম দুই নম্বরই ওজনে কম দান্দাবাজি বাটপাড়ি চিটারির সব কামাই করে খোদার কসম এরপরও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে অনেক কিছু বাকি থেকে যাবে যেগুলো এখনো কিনা হয় নাই কথা বোঝেন নাই আমি প্রায়ই বলি আমি একবার এক ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ফু দিতাম ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল উনি আমার খুব আবদার করছিল ওনার বাড়িটাতে গিয়ে ওনারা একটা ফুঁদিয়ে আইতাম। চার কোটি টাকা খরচ করে উনি দোতলা একটা বিল্ডিং করছে অত্যাধুনিক বাড়ি কিন্তু ওনার বাড়িতে উঠা ওনারে শু দিতাম গিয়া দেখি বাথরুমে গেছিলাম দেখি যে দরজারির সিটকারির মধ্যে যে সিটকারিটা লাগায় যেটার মধ্যে এই বল্টুটা নাই যেটা আমি লাগাইবো আর কি সিটকারিটা ছুট্টু একটা বল্টু আছে না মানে মধ্যে লাগায় এইটা নাই আর কি ওনামিটের দরজাটা কি এর মধ্যে লাগাইতাম আমি বইতাম কেমনে ওনা যদি এরপরে কেউ ধাক্কা দেয় দরজাটা কথা বুঝেন নাই আচ্ছা এই টেনশনে আপনি বইতেন পারবেন এটার ভিতরে যদি কেউ ঠেলা মারে কি অবস্থা আমার পরে বালতির মধ্যে পানি নিয়া বালতি দিয়ে ঠেলা দিয়ে এটারে দরজারে ধাক্কা লাগাইয়া তো পরে আমি বললাম ভাই দুনিয়া এটারে বলে চার কোটি টাকা খরচ করার পরেও ছিটকারির বল্টু থাকে না দুনিয়া থেকেই যায় দুনিয়া বাকি ঠাইকা দা দুনিয়া শেষ হয় দুনিয়া এক রাক্ষস এই রাক্ষস তৃপ্ত হয় না একজন প্রবাসী একজন বিদেশি বলতে পারবে না আপনি জিজ্ঞাসা করেন সে তার পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারছে মানে একজন 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 রাক্ষস অতৃপ্ত অতৃপ্ত এইবারও তো আমি চৌদি আর হজের সময় কত প্রবাসী দেখলাম বিভিন্ন প্রবাসীদের কাছে গিয়ে গিয়ে বয়ান করছি ওদের রোমে রোমে এমনও প্রবাসী দেখছি বলছে যে ওদের আমি আট বৎসরের ভিতরে কোনো দিন নিজের সুখ বলতে কি জানি না বউ বাচ্চার প্রয়োজন সংসারের জন্য সব দিয়ে দিচ্ছি ওদের এক ছেলে বলছে ওদের আমি এই আট বছরের ভিতরে কোনো দিন একজন ভালো ডাক্তার দেখাইনি কোনো দিন দেখাইনি কারণ ওইখানে ওষুধ পুরা ফ্যাকেট পুরা ইয়া কিনতে হয় বক্স কিনতে হয় ওষুধ যদি ডাক্তার দেখাই ওষুধ টুদ পনেরো বিশ হাজার টাকা যায় আমি আমার টাকা পাঠাবো কেমনে টাকা তো আমার কম সামান্য কয় তাহলে পরিবারের প্রয়োজন পূরণ করতে গিয়ে সামান্য ব্যথা ব্যথনার একটা দুটা ট্যাবলেট খাইয়া পরে থাকি কিন্তু ভালো কোনো ডাক্তারও দেখাইনি কিন্তু কাউরে সে নিয়ে দেবো কাউরে খুশি করতে পারি সবাই অত্রিক দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গায় সেখানে আপনি তৃপ্ত করবেন কিভাবে যেখানে খোদ আল্লাহ বলছেন একমাত্র তৃপ্ত বান্দা তৃপ্ত হবে একমাত্র জান্নাতে দারুন আল্লাহ বলে জান্নাতেই একমাত্র বান্দা তুমি যা চাইবে তাই দেবে এবং যা দাবি করবে তাও মিলবে শুধু এটুকু না আল্লাহ বলেন লাহমাইয়াশাহ না আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে এবং আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো অগণিত দেয়া হবে মানে আপনি আমি চাইবেই কি আপনারে কইল যে জান্নাতে ফেরেস্তা ভাই ফল কি কি খাবেন একটু অর্ডার করেন আপনি কয়টা ফলের নাম জানেন নয়তো বিষটার নাম বলবেন জান্নাতে ফল আছে বিশ কুটি আপনি জানেন কিতা আপনি আফেল মালটা আনার এই যে পেয়ারা হ্যাঁ হিংসাগর রুপালি আর কি সত বদর তা আপনি তো জানেন আর কি তা তরকারি বা তরকারি কি নাম পাঙ্গাস তেলাফিয়া পিয়া দৈন্যতা কাঁচামরিচ ক্ষীরা টমেটো দুনদুল করলা এই তো ফার্মে মুরকা কক মুরকা আর কি জানেন আপনি তে বুঝি বেহস্ত বুঝিয়ে ফাঙ্গাস তালাফিয়া লই যাবে কি মনে করছে খাম কাম খেলি মনে করছ না এটা বুঝিয়ে ভারে মূর্কা বলায় হস্ত সুবহানাল ওয়া বান্দা যা চাইবে আল্লা বলবে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আখিদিন মা আতাহুম রব্বুহুম এই যে কোরআনে আল্লাহ বলেন জান্নাতে কেমন হবে আমার নিয়ামত আমি দেব সে নেব এবার তুমি আন্দাজ করো বান্দা আমি আল্লাহ দিতে পারি কতক্ষণ দিতে পারবো কতক্ষণ আমার আছে কি কি তা আপনি এমনি এনে কইবেন আল্লাহর নাই কি কি নাই কি কিছু নাই বলতে কিছু আছে আল্লাহর কাছে এই জন্য বললাম দুনিয়া তো বা তৃপ্ত হওয়ার জায়গাই না তৃপ্ত হওয়ার জায়গা না এখানে খোদার কসম যুবক ভাইয়া তোমরাও পারবে না বেডি সাইতে সাইতে তুমি যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখো সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো খোদার কসম তৃপ্ত তুমি হইবা না স্বস্তি মিলবে না নোনা জলে তৃপ্ত হয় না লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায় এই জন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে সে প্রচণ্ড তৃষ্ণার্থ হয়ে যায় তখন অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না তৃষ্ণা মিটায় না ঠিক হারাম ছবি হারাম নাথ ভিন নারী অবৈধ প্রেম যা কিছু অবৈধ তা একশো কোটি দেখলেও হাজার কোটি দেখলেও তৃপ্ত হবে না এই জন্য যুবক এই জন্য বে পর্দা নারী বে হায়া পুরুষ সারা দিন সারা রাত সারা বছরও নারী দেখা নাচ দেখা ছবি দেখা নাটক দেখা তৃপ্ত হয় না কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়েছে যা হালাল তাতে তৃপ্তি আছে এই জন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয় কিন্তু অসভ্য বে বেহায়া বে হায়া তৃপ্ত হয় তার কোনো স্বস্তি নাই এজন্য কিস্তিওয়ালা তার অভাব তার চাহিদা শেষ হয় না হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হয় এক এটা বাস্তব এক সাগর মদ মদক্ষর পান করলেও সে তৃপ্ত হয় না এক গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্থ ব্যক্তিকে তৃপ্ত করে যা হালাল তা তৃপ্ত করে যা হারাম তা কি করে না তৃপ্ত এটাই সত্য এটাই বাস্তবতা ভাইয়া একজন বুঝলে একজনই দুইজন বুঝলে দুইজন কিন্তু এটাই সত্য কোন আল্লাহর নাফরমানির মধ্যে আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ সুখ পায় না কেউ সুখ পায় আমি তেতাল্লিশ বছর এক জামা এক পোশাকে তৃপ্ত কারণ এটা সুন্নাত তুমি তৃপ্ত হইতে পারো নাই তুমি ছয় মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন এক বছরের মধ্যে বল দেয় তিন চারবার সুন্দর লাগে তুমি নিজেই তো কই পারো না তো মানুষের কি তা তুমি তো জানো না তোমারে কেমনে ডক লাগে কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না ওইদিকে ভাল লাগে তুমি তো জানো না তোমার নিজেরই তো বেল নাই হদিস নাই তো আর মানসি আপনার সুন্দর আপনি তো বলতে পারেন না আপনার কি দিয়ে সুন্দর লাগে নিজের সুন্দর তো নিজেই বল নিজেই খুব স্টাইল করে যত্ন করে করে এটা সেরকম আমার তিন মাস পরে আবার হেদিকে ফিরে এলি তা আগের সেরকম কই গেল বলেন না কেন ভাইয়া আগের সেরকমটা গেল কই আগে না বন্ধুরা কইলো দোস্ত সেরকম তখন কয় না কাজটা বদলাইলেন কেন আর সেরকমটা কে কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি বুঝতো সেরকম বলতে কি তোমার যে কেউ বুদ্ধি দিল কইল দোস্ত করে সেরকম লাগে সেরকম কে মানে কার মতো কি সুরের মতো না ফুটটা ঘুরের মতো না বাবা ঘুরের মতো না ডাইল ঘুরের মতো কেডা হ্যাঁ এই বিকৃত চুল অথবা এই বিকৃত মডেল এটা যদি এমন হইতো না সেরকম বলতে মানে জোনায়ত বাগদাদি আব্দুল কাদের জিলানি বাইজিৎ বোস্তামি ইমাম বোখারি এদের মতো এদের চুল এমন ছিল এদের ডিজাইন এমন ছিল তো কার মতো হইল এই জন্য বন্ধু আমার সামান্যতম বিবেক হলো কাজে লাগানো উচিত মানুষ এত বোকা হয় না হওয়া উচিত না মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই উত্তর দক্ষিণ নাই আমায় আমি প্যালাস্টিক না ফাইন না হাফ প্যান্ট না ফুল প্যান্ট আমি নিজেই কইতারি না আমি কিতা কেমনে আমার সুন্দর হয় কেমনে আমার ভাল লাগে আহা এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না তুমি নিজেই জানো না নিজের পরিচয় নিজের আত্মসম্মান নিজের আত্মমর্যাদা অনেক বড় সম্পদ আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে আমার বাবা আছে আমার মা আছে আমার বংশ আছে আমার আল্লাহ আছে আমার নবী আছে আমার কোরআন আছে আমার পিছনে আমার হাজারো লাখো কারাম আছে আউলিয়া এজাম আছে বুজুরগান এ দিন আছে আমি তাদেরই ধারার একজন আমার ঐতিহ্য আছে আমি কেন নতুন করে বেইমানের মতো সাজবো কেন আমি কি ফকির আমি বিক্ষোভ নিয়ে আমার কি কোনো আদর্শ নাই আমার কি কোনো পিছন নাই আমি তো বাঁধন হারানা আজকে আমরা বললাম না নিজেতে নিজেকে ভুলে গেছি সোজা কথা নিজেকে ভুলে গেছি আমরা সেই জন্য বললাম ভাইয়া ইসলাহী মজদিস এর মূল ফিকির নিজের সংশোধন আপনি বলবেন যে আরো কত বিষয়ের ওয়াজ করা দরকার হুজুর সেগুলো বলেন না কেন প্রতিবাদ আন্দোলন এই দরকার আমিও বলি দরকার কিন্তু এক বসায় সব বলতেই হবে এটা কোনো জরুরি না কথা বুঝছেন না আমি এক ঘন্টারও আজ গোটা তেইশ বছরের ইসলাম এইবার আমি হজ্জের সফরে এক হোটেলে হাজি সাহেবদের হজের আগে দিয়ে বিভিন্ন খানি বয়ান করছি তো এক জায়গায় বয়ান করছি দেড় ঘন্টা হাজিদের প্রশিক্ষণ আর দুই দিন পরে হজ হজের সব কিছু শিখাইছি বলছি একজন দাঁড়াই আমরা বাংলাদেশি হাজি ভদ্রলোক খুব শুদ্ধভাবে বলল হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই বললেন না এতগুলো কথা বললেন এবারে সবাই ওইখানে যারা হজের প্রশিক্ষণ নিতে ওরাই হাসি দিচ্ছে এখানে হজ শিখাইতে হজের প্রেক্ষিতে এখন কায়নি এটা হইব না এখানেও এ এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা মানে এক বসাতে আপনার এই পুরা তেইশ বছরের ইসলাম যত কিছু সব কৈয়ালায় তৈব এটা কি সম্ভব আসলে এটা সম্ভব আসলে আপনি কি মনে করেন সম্ভব এই জন্য ইসলামী মজদিসের ধারাটাই ফিকিরটাই একটু ভিন্ন ইসলাহী মজদিস মানে হলো শুধুই সংশোধনের মসজিদ ফিকির তৈরি করা কলিজার ভিতরে অনুভূতি তৈরি করা বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি এই সমাজে কি হচ্ছে হোক কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি তো এই একজন একজন ভাবলেই তো এই সমাজ এই দেশ এই জাতি আমাদেরকে নিয়েই তো পৃথিবী আমাদেরকে নিয়েই তো সমাজ আমাদের মতোই কোনো না কোনো আচরণ আরেকজনে করতেছে ঠিক কি না বলে এটা ভেবে দেখেন এই জন্য নিজের দিকে ফিকির দেওয়া নিজের কয় জিনিস একজন মানুষ নিজের সংশোধন করবে কয় জিনিসে পাঁচ জিনিস এক নাম্বার, আকায়েত আমার বিশ্বাস বলতে আকিদা ইমান বলতে যা বিষয় তা ঠিক আছে কিনা আমার ইমানের মধ্যে কুফুরি আছে কিনা আমার ইমানের মধ্যে শিরিক আছে কিন কথা বুঝছেন কিনা বলো এই এটা ঠিক করা তাহলে আমাকে জানতে হবে আমার ইমান আনতে হয় কিসে আমার ইমানের মধ্যে কুফুরি এবং শিরিক হয় কিসে এটা আমার সংশোধন মানে আমি ঠিক করা আমার এটা ঠিক করা চাই আপনি বলে দিলেন হুজুর বা অমুকের বললেন মেম্বর উপরে আল্লাহ নিচে আমনে এটা তো শির এটা কি শির এটা মেয়ের জামাইরে মেয়ের বাপ মা বলে দিল জামাইয়ের হাতে তুলে দিয়া বাবা উপরে আল্লাহ নিচে আমরা রাতে তুলে দিলাম তো সির কথা বুঝছেন কিনা না বলে তাহলে এরকম অসংখ্য কথা শব্দ মানুষের যার দ্বারা ইমানের মধ্যে কুফুরি হয় ইসলামের যে কোনো নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা শির কুফুরি 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 হ্যাঁ আপনি দাঁড়িয়ে রাখেন না কবিরা গুনা কিন্তু দাড়িকে বিদ্রুপ করা কুফুরি আপনি টুপি পড়েন না সেটা এক বিষয় টুপিকে বিদ্রুপ করা কুফুরি আপনি এসতে যা বিদ্রুপ করা এটার হুকুম আলাদা এটা কুফুরি হেতা ঘটনা গিতা দাড়ির মধ্যে কি ইসলাম লটকাই আসেনি হ্যাঁ সব কথায় লইয়া বাসত কি বললেন এটা এই টিটকারিটা মারলেন কেন হ্যাঁ বলেন কাকে কাকে অবজ্ঞা করলেন একজন আলেম কথার কথা মনে করেন উনি ইসলামের নিদর্শন আপনি তাকে টিটকারি করলেন কেউ যাবনার কত কাম নাই নাইটা কেবল দাওয়াত খান কি বললেন এটা এটা যদি অপমান তুচ্ছতাচ্ছিল্য করে বিশ্বাস নিয়ে বুঝ নিয়ে করেন এটা অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় এই জন্য বললাম একজন মানুষের সংশোধন এক নম্বরে তার ইমান যেন আমার ইমান কুফুরি এবং শিরিক দ্বারা কিনা না হয় দুই নম্বর একজন মানুষের সংশোধন ইবাদাত আমার যতগুলো আমল করতে হয় নামাজ রোজা হজ জাকাত কোরবানি তেলাওয়াত জিকির হ্যাঁ এই সব আমল যেগুলো আমার আমল এই আমল যেগুলো আমাকে করতে হয় এই আমলগুলোর মধ্যে এক নম্বরে বিশুদ্ধ হচ্ছে কিনা না দুই নম্বরে আল্লাহর জন্য হচ্ছে কি না তিন নম্বরে বিদাত কুসংস্কার কুপ্রথা সামাজিক রসম রেওয়াজ এটার সাথে মিশ্রিত কিনা এগুলোর থেকে মুক্ত রেখে বিশুদ্ধ আমল এটাও আমার সংশোধনের একটা বিষয় এটাও ঠিক করতে হবে এটাও ঠিক করতে হবে আপনি নামাজ তো পড়েন ঠিক আছে মাসাল্লাহ পাঁচ ওয়াক্ত কিন্তু আপনার যে তাববাতিয়া দেওয়া অশুদ্ধ আত্ম অশুদ্ধ শব্দটা তো হলো আল্লাহ হ্যান্ল আল্লাহ নিকিতা কইলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি করলেন তামাশা করলেন অনেক মানুষ দেখেন পাঁচ বয়সী মুরব্বীদেরকে দেখেন একশো দানার তসবি পড়ে দে এনে মেশিনে মনে হয় যেন জাপানি মেশিন বিশ রাখার তারাবি পরে আল্লাহ ডাইরেক্ট ইনটেক মেশিন লাগায় দিছিল উঠে আর নামে উঠে আর নামে উড়ে এলাইছে সেটা কথা উড়ে এলাইছে বাহ মুসল্লি বিশ রাখার তারাবি তেরো পায় না কি পড়লেন এটা তাহলে যার সুরা কারাত অশুদ্ধ আত্মাহিয়া তোয় কোন শরীফ অশুদ্ধ রুকুর তসবি সেজিদার তসবি অশুদ্ধ সামিমানা হামদেগুলো অশুদ্ধ কসম আল্লাহ তার নামাজ হয় না হয় না হয় না না নামাজ নামাজ হয় ভঙ্গের কারণ উনিশটি যেই কোন নুরানি মাদ্রাসার বাচ্চারা আপনি জিগাইলে পারবেন এক নম্বর এর মধ্যে উনিশটার এক নম্বর কারণ হল নামাজে অশুদ্ধ কোরআন তো আপনি কি বললেন যাই কাত্মা করলু নাপছেন এটা এটা কুল্লু নামছিং আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খারাই এক মিনিট বক্তব্য দিছে আপনি এটা শুনি আমি সবসময় শুনি আমি খেয়া আমি তখনই বুজি সান্দু আমনে নামাজ কিতাপ বুঝালাইছি এলাকার মাত বুড়ি আর নামাজ এক কথা না আপনি যে কুল্লু নাফসিন কইছেন যাই টের পাইছে আত্মীয় দশা আমনের তাপ্বাতি এদের অবস্থা কি ঠের পাইছি আপনি নামাজরে এই দশাই আমনে যেহেতু এই কুল্লু নাফসিং যা এ কাতুল মাহুতি এটা কইতারেন না তার আপনি বাকিডি যে কইতেন ফারে না এটা তো বুঝাই যা না বুঝার কিছু আছে ভাইয়া অশুদ্ধ ফরজ গোসল যখন স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় গোসল ফরজ হয় তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায় এই যে নাক ভাঙ্গে যেটুকু এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ পানি পৌঁছানো ওজুর মধ্যে নাকে পানি দেওয়া শূন্য কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানোর নরম জায়গা পর্যন্ত কি ফরজ তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না এই জন্য অসংখ্য মুসলমান এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান আপনারা বলেন আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলে আপনি দেখান এখানে আই না যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয় অসংখ্য ভাইয়া জানে না অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয় নাকের নরম জায়গায় পানি না পৌঁছে কসম খোদান আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে দেয় তাইলো আপনার গোসল ফরজ আদায় হলো বিনিময় এক ওয়াক্ত নামাজ একটা সেজদা শুক্রবারের জুম্মা অথবা কারো জানা জানাজা কিচ্ছু আপনার কবুল হয় নাই গ্রহণযোগ্য হয় নাই তা আপনি কি মনে করছেন কথা বলেন না কেন ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন আপনি মাস বয়সী কিছু মানুষ আছে দেখবেন মাস বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে আরে রাখো সাই আল্লাহ বরসা মাই তো কাছে আল্লাহ বরসা হুজুর এরম কইতে লাগলে সবে কয়ও মাইক ফাইলে কে না কয় টাকা মস্কারি করেন হ্যাঁ ভাজলামি করেন আপনার লগে হুজুররা তামসা করে হাসরের মাঠ আপনার এই সিগন কথা দিয়ে হইব না তামাশা করলে হবে এটা হাসরের মাঠ আল্লাহ বরসা তার মানে কি একজন বলেন আপনারা বলেন একজন ভাই আমারে বলেন আপনারা শুনছেন কখনো যে আল্লাহ নি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা বলছি আল্লাহ তো তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন নবী সাল্লাম বলছি না যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা আমি সুপারিশ করে ব্যস্ত দেব তুমি গুণা করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত তুমি ভুল করতে থাকো অনবরত এটা রসুল্লাহ তাহলে আপনি আপনি কেমনে ভরসা করলেন কে আপনার শিখাইল এটা বলেন হা এই জন্য চাচাদেরকেও বলি বাবাদেরকেও বলি বাপ আপনি ব্যবসা করেন চাকরি করেন এই সমস্ত কথা বললে হবে না ছোটবেলায় পড়ি নাই বাফে শিখাই নাই মক্তবে গুরুত্ব দেয় নাই অথবা আমরা সাধারণ মানুষ আমরা জেনারেল শিক্ষিত আমরা দোয়ান্দার ব্যবসা সার কিবার কি করি বাবুরে এত টান টু আইলে আমরা হইতো না কসম দাঁড় এগুলো বলিয়া কবরে আপনি বাফ পাবেন না টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম না ফিটলে আমারে কইলাম আমার নম্বর রাখতেন মনে রাখি আমি শক্ত মানুষ খামখেয়ালি ইসলাম নিয়া দিন আর সোফা ফার্নিচার না ভুল হলে আর শুধরানো যাবে না দুনিয়া শুধরানো যায় আগের বাজারে মাছ ফাঁসা পড়লো পরের বাজারে ঠিক মতো কিনা যায় মোটামুটি বোঝা যায় যে তে আমার দুই নম্বরই মাছ দিয়েছে দোক তার হাতারে গেলে তার কাছে যাইতাম আমাদের দেশে এটা কয় লাকসামের দিকে কোন মা বেটায় মাছ কিনছে কিন না বউ কাছে দিছে আর বউয়ে ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না কি মাছ কিনলা তুমি এমন বেচারাও বুঝছে যে মাছটি সবটি পঁচা চুপ করে রয়েছে বউয়ে অনেকক্ষণ দমকা দমকি সেতা করে বউয়ে আবার গতিসে কয়ে দেখশুনিতে বেড়া একটা কথা কয়নি মানে এমনি তো আনছে ফসা মাছটি তাও একটা কথাও তো কয় না এরপরে এই লোকটা হলো যাক তারে তো চিনলাম মাসে না ফসা পড়ছে তারে তো কি তারতে তো আর কোনোদিন কি নিতাম না তোর দুনিয়া না কি করা যায় বাপ সংশোধন করা যায় শুধরানো যায় কবরে বলেন কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ যদি গিয়ে দেখেন উজু হয় নাই যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই তখন বাবা কি করবে এখন ধরায় দিলে তো আপনার লাভ আছে এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন আমার উজুটা হয়নি একটু দেখে দেন আমি দুই রাকাত নামাজ আপনার সামনে পড়ি আপনি কত দেখেন তাহলে এখন শুধ্রায় দিলে ভালো ছিল না কথা বলেন না কেন সেদিন কবরে ভুল তো ধরা পড়বে কিন্তু তখন কি করবেন